আজি আমি বনাম চিকেন আম আদমি ইয়ার কারণে লাগিব চিকেন এটু মানে লোকেলটো এয়া কাটা পিয়াজ যেহেতু মিক্সার গ্রাইন্ডার নাই রুমত সেইকাৰণে এইটুয়ে তার কারণে লাগিব এয়া বিলাহী কৈছোঁ আগতে ধনিয়া পাত আদা নহৰু আলু জলকীয়া এইটো ক্রিম ইয়েস তারপর আছে আমুল বাটার এয়া হল কসুরি মেথি এতিয়া বনাম নেক্সট ডাঙর বস্তু এটা কেরাহী আর এখান কষা এখান হল খন্তি কষা এয়া তেল ঢালি দিল নিজের ক্যাপাসিটি অনুযায়ী যেহেতু মই গরিব মানুহ মই অলমানে তেল দিম বহুত বেশি নেলো সিজিলি হল মাংসটো আর তাতে চিকেন আমাদমি গতি বহুত বেশি তলর দরকার নাই আম আদমিয়ে বনাবার চিকেন নেক্সট আমি মানে প্রথমতে ইয়াতে বনাম যেটো নেকি মেইন মালটো মানে গ্রেভিটো তার কারণে অল্প তেলটো অল্প পকিল বহুত বেশি উৎপাত করার দরকার নাই কারণ বহুদিনের পাছত মাংস খাম পড়ে এয়া পিঁয়াজখিনি রঙা রঙা হয়ে গেছে এতিয়া তার উপর ধুনিয়া কাটা বিলাহী কাটা বিলাহীখিনি দিয়ার পাছত পুরা খন্তিক ঘুরাই দিয়ে দেখুন তারপর এতিয়া দিব লাগিব নিমখতে মাত্র পচিছিল ধুনিয়া সোডিয়াম ক্লোরাইড নিমখ বহুত নিদিব ইচ্ছাসাকে অলপমান দি দিয়ক সুন্দর চিকেন আম আদমি খাবর কারণে আজি আইছি আমার মাহির ছাল দুটা বহুদিন ধরে খাওয়া বহুদিন খাবা পাওয়া নাই নাপায় পাওয়া খাবা আইছে বহুদিন পাছত অল্প ঘুরাই থাকি যাব এনেকে এতিয়া ইয়াতে দি দিম আমি এয়া আদা কটা নহৰু পিচা মজাকে তারপর মজাক বেশিকে তারপর ইয়াতে আমি দিম এতিয়া হালধি ওই তোমাদের যে খাবা আইসা কিমানে পাও না ঘর খাবা তারপর এয়া হালধি দিল মজা তারপর ইয়াতে দিয়া হব অলপমান জিরা এইটা হল জিরা জিরা ধুনিয়াকে দি দিয়ক জিরার পাছত দিয়ক ইয়াত সুকে অলপ রেড চিলি তারপর এটা যে আছিল কত দিয়ক এই তারপর অলপ দিয়ক কাশ্মীরি লাল মির্চ ধুনিয়া তারপর একে প্রসেস এইটু লারি দিয়ক এতিয়া অলপ সময় ইয়াত চাই ৰৈ থাকক এতিয়া ইয়াত অলপমান পানী দিয়ক লাইটকে অলপমান পানী দিয়ক বেছি নিদিব বেছি দিলে এইবিলাক দালি চোলা নহ'ব অলপ লাইটকে পানী দি ধুনীয়াকে কৰক চাই লওক আকৌ এবাৰ যদি পানী দৰকাৰ হয় আৰু অলপ দিয়ক বেছি নিদিব এতিয়াখিনি উতলিব দিয়ক দেখা ধুনীয়া লাগে হৈছেনে খাবাই কাৰণে হৈ এতিয়াখিনি হৈ গ'ল
তাৰপিছত এখিনি ধুনিয়াকে কিবা এটা নমাই থৈ দিও গুণটো ভাল এতিয়া একেটা কেৰাহিতে যেহেতু আমি আম আদমি এটা কেৰাহি আমি ধুই থকাৰ আমাৰ টাইম নাই আকৌ তেল দি দিওঁ তেল দি অলপ সময় তেলখিনি গৰম হোৱালৈ অলপ ধৈৰ্য ধৰক তাৰপাছত ইয়াতে এইয়া একদম ধুনীয়া লোকেল মুৰ্গী 450 টকা কিলো গোটা মুৰ্গী দি দিওঁ কমটি কষাৰে আকৌ লাৰি দিওঁ ধুনীয়া 450 টকা কিলো লোকেল মুৰ্গী লাৰি দিওঁ ধুনীয়া গোটা লোকেল মুৰ্গী আৰু অলপমান ফ্লেমটো কমাই দিওঁ ফ্লেম মানে জুই আমি যিহেতু আম আদমি আমাৰ মাংস বেছি কৰাৰ উপায় একমাত্ৰ আলু গতিকে আমি আলু ডিমে দিম আলু নিদিলে মানে আমাৰ মাংস বেছি নহয় গতিকে আলুটো দি দিলোঁ আলুটো দি উঠাৰ পাছত ইয়াত ধুনীয়াকৈ লৰাই দিব লাগে এইটো লৰোৱা চিষ্টেমটো এতিয়া তাত আমি হালধি দিম আৰু সোৱাদ অনুযায়ী নিমখ দি দিম হালধি তাৰপাছত এই নিমখ নিমখত টেমা এইটো নিমখ হৈ যাব পাছত একো নাই এয়া হ'ল আলু আৰু মুৰ্গী চিকেন লৈ আছে দাম যিহেতু বহুত গতিকে মাংস আলু দিয়ে বেচিব লাগিব এইটো আৰু উপায় নাই মাংস নামত 400 টকা আৰু ধুনীয়া মাংসটো কম জুইত ভাজি থাকক দেখিছে ইয়াৰ কালাৰ আহিছে ধুনীয়া একদম ধুনীয়া কালাৰ আৰু এইটো তেল এইটো পুটু পুটুকৈ পৰি আছে ভাজি থাকক দেখা পাইছে ইয়াৰ মাংসত প্ৰায় ভজা লাগি গৈছে এতিয়া ইয়াতে ধুনীয়াকৈ যিখিনি নেকি মছলা বনাই থোৱা হৈছিল মছলাটো গ্ৰেভিটো সেইটো দি দিওঁ দিয়াৰ পাছত ভালদৰে লৰাই দিওঁ লৰাই দি খেলাখন চাওঁ ৰঙে বেলেগ হৈছে গোন্ধ এতিয়া আকৌ কম জুইত বস্তুটো থৈ দিওঁ কেনেকৈ ভিতৰত মছলাটো সোমাই যাওঁ এতিয়া ইয়াতে পানী দি দিয়ক বহুত নিদিব নহ'লে দালি হ'ব পানী দি উঠি লৰাই দিয়ক বহুত নিদিব পানী ইমান দিয়া দৰকাৰ নাই লৰালে হ'ল আঙুলিটো খুলিলা অলপমান আমাৰ ফ্ৰিজ থকাটো দেখাই দিম ফ্ৰিজৰ বাটাৰটো ফ্ৰিজ থকাটো দেখাই দিম আমাৰ ফ্ৰিজ আছে আমুল অলপ পাছত দিম এটা নালোঁ যথেষ্ট দাম 102 টকা লৈছে আপুনি মানে চেফ নেকি মানে মই পঢ়িম বুলি ভাবছিলোঁ বয়স গেল তাৰপিছত ভাবিলোঁ মই আৰ্মি হওঁ বয়স গেল তাৰপিছত ভাবিলোঁ কি পুলিচ হওঁ এছ আই সেইটোতো বয়স গেল তাৰপাছত কনিষ্টবল সেইটোতো বয়স গেল এতিয়া মানে আৰু আছোঁ
এটা জিয়েতে কইছিসু কেনে পনে আছো মানে মই কিবা মানে মই জিয়ে করু এটি ধ্বংস বরবাদ এটু সানসটে মই দেখাই দিও ইয়া মানে এটু হেৰি আমুল আমুল তো মানে মই এটা পুটুককে দি দিলো আই সিকিলো ইয়া কম্পালেনে ধ্বংস তো মোর এইটু স্বভাবে মানে মোর আমুল তো দিফালে উঠি মই লাড়ি দিছো মাংস তো বহুত ধুনিয়া হৈছে চেং এটা মারিছে মজা তার পাছত এতিয়া ইয়াতে এটা ধুনিয়া বস্তু আনি কিন্তু সেইটো এটা নকওঁ সিক্রেট মশলা এনেই কৈ সিক্রেট বুলি একো নাই সিক্রেট মশলা বুলি দুটা মশলা মিক্স কৰি হ'লে সিক্রেট মশলা বুলি কয় এতিয়া দিম আমি এয়া সানরাইজ কচুৰি মিঠা ওম স্বাহা কান্দাত কান্দাত ললাটি আয়া এয়া হ'ল কচুৰি মিঠি বহুত দিয়া দৰকাৰ নাই বাকীখিনি দলি মাৰি দিলোঁ তাৰপাছত এয়া হৈ আছে মাংসটো অলপমান ধৈৰ্য ধৰক হৈ যাব চব ভগৱানৰ ওপৰত বিশ্বাস ৰাখক যেনেকৈ আহি আহি আপুনি বুঢ়া হৈছে তেনেকৈ মাংসখিনি সিজি যাব আলুটো সিজিছে ধুনীয়া সিজিছে ধুনীয়া কচিকাজ মিঠিটো অলপ বঢ়াই দিয়ক আৰু লালটি মানে নকৰালৈকে উপেক্ষা কৰক গেছটো বন্ধ চিলিণ্ডাৰটো বন্ধ তাৰপাছত একদম এয়া ফ্ৰেছ ক্ৰীম আমুল আমুলৰ প্ৰমোচন কৰা নাই ফ্ৰেছ ক্ৰীমটো ধুনীয়াকৈ দি দিয়ক আমুল ফ্ৰেছ ক্ৰীম দি ফালে উঠি এতিয়া অলপমান লাইটকৈ লৰাই দিয়ক কালাৰে মিলি যাব তাৰপাছত বহুত বেছি উল্টা পুল্টা কৰি থকা দৰকাৰ নাই এতিয়া ধুনীয়াকৈ ঢাকনি এখন আনি মজাকৈ ঢাকি থৈ দিয়ক আৰু আমাৰ তৈয়াৰ হৈ গ'ল আমাৰ চিকেন আম আদমি আজিৰ চিম্পল খাদ্যত আছে এয়া দুটুকুৰা মাছৰ নৰসিংহ দি ভাজা এয়া আছে মেষ্টা টেঙাৰ লগত মাছ এয়া বাৰেৰ বৰণীয়া সংস্কৃতিৰ চব্জি মচুৰ দালি ধুনীয়া আম আদমি চিকেনটো এয়া বুট পিঁয়াজ ভাজা পটল ভাজা এয়া কলফুল ভাজা তাৰপাছত আছে মিঠাই এটা ধুনীয়া পায়স এবাটি এয়া কাটা ধনিয়া অলপ য'তে দি খাই থাক তাৰপাছত এয়া বাঁহৰ গাজ এয়া নহৰুৰ আচাৰ কেঁচা জলকীয়া দুটা নেমু দুপিচ তিয়ঁহ বিলাহী আৰু এয়া ধুনীয়া ভাত আইজং চাউল আজি জহা চাউল নাই সদায় সদায় জহা চাউল খাব নোৱাৰাটো আৰম্ভ কৰোঁ ভাত অলপমান দালি এইটো অলপমান ইয়াতে নেমু মজাকৈ অলপমান ধনিয়া ইয়েছ দালিটো ঠিকে আছে নেক্সট মাংস বাবা ধনিয়া নেক্সট পচলা পচলা মানে কলফুলটো এইটো ঠিকে আছে লাষ্ট এয়া মেষ্টা টেঙা মেষ্টা টেঙা খাই চাওঁ ধুনীয়া পাপৰ পাপৰ এই পুৰুৱাই পাপৰ এখন 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 সুন্দৰ চব খালোঁ এতিয়ালৈকে অভাৰঅল ঠিকে আছে মজা হৈছে মাংসটো বেছি ভাল হৈছে ময়ে বনোৱা ময়ে কৰা ভালে হ'ব